পূজো স্পেশাল বাসন্তী পোলাওয়ের ভিডিও তো সকলেই দেখেছো, কিন্তু সেখানে যদি বাসন্তী পোলাওয়ের সাথে পূজো স্পেশাল আলুর দম না থাকে তাহলে ব্যাপারটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে সকলের জন্য পূজো স্পেশাল আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল আমার বোন রিয়াঙ্কা পাল। চলো বন্ধুরা, তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি, পূজো স্পেশাল আলুর দম। আলুগুলোকে প্রথমে আধখানা করে কেটে এভাবে নুন আর হলুদ 15 মিনিটের জন্য মাখিয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে ভেজে নেব। তো দেখো, আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোর গায়ে একটা হালকা বাদামি কালার চলে এসেছে। এর থেকে বেশি আলুগুলোকে আমরা লাল করে ভাজিনি, তোমরা চাইলে আরেকটু লাল করে ভেজে নিতে পারো। এবারে একটা কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ সর্ষের তেল। পূজোর আলুর দম একটু রিচ হয়, যাতে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে, সেই জন্য সর্ষের তেলটা আমরা এখানে একটু বেশি ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবারে একটা বড় সাইজের টমেটোকে এভাবে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 5েক টমেটোটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা পোস্ত, কাজু আর চালমগজ, 20টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত আর 4 চামচ চালমগজকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে ইউজ করছি 2 চামচ আদা বাটা। এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর এই সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে আঁচটা একদম লো টু মিডিয়ামে থাকে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মিনিট 5-6 মশলাটা কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আবারও আলুগুলো দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলে আলুর মধ্যে সমস্ত মশলার টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আমাদের নুনটা একটু কম হয়েছিল, সেই জন্য আরও 2 চামচ নুন এর মধ্যে দিয়ে আবারও একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবারে এর মধ্যে 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো আলুগুলোকে সেদ্ধ করে নেব। 20 মিনিট পর আমাদের আলুর দম একদম রেডি হয়ে গেছে। সমস্ত আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুর দমের কালারটাও খুব সুন্দর এসেছে। এবারে এর মধ্যে 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েই গরম গরম সার্ভ করে ফেলো পূজো স্পেশাল আলুর দম। তো বন্ধুরা, আমাদের পূজো স্পেশাল আলুর দমের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। আজকের মতো এ পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।